মেসেঞ্জারে একটি সমস্যা বর্তমানে খুবই প্রচলিত, সেটা হলো অনলাইনে থাকলে অনলাইন দেখা যায় না। তো অনেকে অনেকভাবে সেটিং দেখাচ্ছে, এটা করুন ওইটা করুন এগুলো করে দেখাবে, কিন্তু ওইগুলো কিন্তু কোনো রকম কাজে কিন্তু আসছে না, অনেকে কিন্তু কমেন্ট করে বলছে। তো এখন আপনি যদি এমন কোনো সমস্যায় পড়ে থাকেন, আপনি এর সমাধান করবেন। তো আপনি এর সমাধান করতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপটি রয়েছে, আপনি এখানে চলে আসবেন। তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন একটি তিন ডট থাকবে, অথবা ছোট্ট কোনো প্রোফাইল আইকন এখানে থাকতে পারে। তো যেটাই থাকুক, আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে সেলিং আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। সেলিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। মূলত আপনাকে এখানে কিন্তু দুইটি কাজ করতে হবে, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, অথবা একটা দেখে আপনারা চলে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কাজ কিন্তু হবে না। অবশ্যই আপনাকে যে দুইটি কাজ দেখিয়ে দেবো, এই দুইটি কাজ কিন্তু আপনাদের এক এক করে কিন্তু দেখে নিতে হবে, এমনকি প্র্যাকটিস কিন্তু করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এরকম প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন থাকবে, আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে, দুইটা অপশন কিন্তু এখানে থাকবে। তো এইখানে যদি আপনার কোনো রকমে এই দুইটা অপশন আপনার অফ করা থাকে, অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে দেবেন। যদি চালু করে দেন, তাহলে আপনি মেসেঞ্জারে অনলাইনে থাকলে আপনাকে অনলাইন দেখাবে, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ দেখাবে, মানে সমস্ত কিছু কিন্তু আপনার এখান থেকে দেখাবে। যদি কোনো রকম ভুল ক্রমে আপনার এগুলো এখান থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জারে কিন্তু অ্যাক্টিভ কিন্তু দেখাবে না। এবং যদি এগুলো কোনো রকমে আপনার এখান থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু আপনার চালু করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাক্টিভ কিন্তু দেখাবে না, 24 ঘন্টা অথবা 72 ঘন্টা পরে কিন্তু আপনার এখান থেকে অ্যাক্টিভ কিন্তু দেখাবে। অবশ্যই আপনার এটা মনে রাখবেন। তো 2 নম্বর কাজটি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন, আবারও চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এইখানে। মেসেঞ্জারে চলে আসার পর আপনি এখান থেকে আবারও উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট থাকবে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এই সেলিং আইকন দেখতে পাবেন এখানে কর্নারে, আপনি এখানে ঠিক আগের মতো এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে ঠিক আগের মতো এখানে দুইটা অপশন থাকবে, যদি এইগুলো আপনার এখান থেকে অফ করা থাকে, আপনি অবশ্যই এগুলো এখান থেকে চালু করে দিবেন। তো এইগুলো এখান থেকে চালু করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি দেখতে পাচ্ছেন এইখান থেকে খুঁজে বের করবেন। মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করার পর আপনি কি করবেন, এর উপরে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হবে, আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে স্টোরিজ এন্ড সেস, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেস, এখানে আপনার কর্নার রয়েছে, আপনি এখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন উপরে ফরেস্ট স্টপ নামে একটি অপশন থাকবে, আপনি এখানে আবার একটু ক্লিক করে এখান থেকে এই দেখতে পাচ্ছেন ওকে রয়েছে একটি অপশন, আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো এই যে আপনি আমি কাজগুলো দেখালাম, আপনি যদি আপনার মেসেঞ্জারে এই কাজগুলো করেন, অবশ্যই কিন্তু আপনার মেসেঞ্জারে এই যে অনলাইন থাকলেও আপনাকে বোঝা যেত না অথবা দেখা যেত না, এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন।